সালটা 2020 চলছিল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার প্রচারণা ঠিক সেই সময় ডেমোক্রেট নেতা জো বাইডেনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলে পুরো বিশ্বে হইচই ফেলে দেন এক নারী 59 বছর বয়সী টারারিড অভিযোগ করেন 1953 সালে বাইডেনের কংগ্রেসনাল কার্যালয়ে চাকরি করার সময় ক্যাপিটল হিলের করিডোরে বাইডেন তাকে যৌন নিপীড়ন করেছিলেন যদিও সে সময় এই অভিযোগ উড়িয়ে দেন জো বাইডেন এই ঘটনার পেরিয়ে গেছে বেশ কয়েক বছর এবার রাশিয়ার নাগরিকত্ব চেয়ে আলোচনায় এ নারী জানা যায় সম্প্রতি রাশিয়া ঘুরতে গিয়েছেন টারারিড কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার সে সময় দেশটির সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে তারা রাশিয়ার প্রশংসা করেন একই সঙ্গে অনেকদিন পর প্রথমবারের মতো নিরাপদ বোধ করছেন বলেও জানান তিনি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তারা রাশিয়ার একজন ভালো নাগরিক হয়ে থাকার প্রতিশ্রুতি দেয়া ছাড়াও যুক্তরাষ্ট্রের নাগরিক থাকার আশা প্রকাশ করেন 2020 সালে যৌন নিপীড়নের শিকার হওয়া নিয়ে তিনি আনুষ্ঠানিক অভিযোগ করেছিলেন যদিও এখন পর্যন্ত ওই অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি এছাড়া তার অভিযোগ নিয়ে আনুষ্ঠানিক তদন্ত হয়েছিল কিনা সেটিও নিশ্চিত করে জানা যায়নি আফরিন মৌ সময় সংবাদ Now, we're going to deal with the debt.